গুড মর্নিং স্টুডেন্ট, আজকে তোমাদের ড্রয়িং ক্লাস ক্লাস টু এ তোমাদের আগের দিন দেখো কি এঁকেছিলে, ডাক আঁকানো হয়েছিল, একটা বার্ড আঁকানো হয়েছিল ডাক, তো সেটা ওভাল শেপের উপরেই আঁকানো হয়েছিল। আজকেও দেখতে পাচ্ছ তোমরা একটা ছবি, কিসের ছবি, র্যাবিটের ছবি, তাই তো? র্যাবিটটা আমরা দেখো বিভিন্ন ওভাল জুড়ে আমরা কি করতে পারি, র্যাবিটের একটা শেপ আঁকতে পারি বা র্যাবিটের একটা ছবি আমরা বানাতে পারি। সেটা কিভাবে করছি একটু দেখা যাক, করি আমি আরেকবার। তাহলে ওভাল শেপ দিয়ে তোমরা ডাক এঁকেছিলে, আজকেও ওভাল শেপ দিয়ে আমি কি করছি, র্যাবিটটা আসছি, র্যাবিটটা দিয়ে কি করছি, একটা হেড একটা ওভাল নিয়েছি, তার থেকে দেখো কান বড় করে একটু, র্যাবিটের কান বড়, তাহলে এটা একটু সরু আর লম্বাতে, এটাও ওভাল শেপ, বাট একটু কি করতে হবে, লম্বাতে আকৃতি নিতে হবে, ঠিক আছে? আর ভিতরে কানে দাগ দিয়ে দিলাম, চোখ মুখ, এরপরে তোমরা আবার কি করবে, একটু মাকা করে দেখো ওভাল আঁকছি, এটাও একটা ওভাল শেপ, তার বডি লেজের দিকটা ওভাল শেপ, আর পা গুলো ওভাল শেপ, সমস্ত ওভাল শেপ দিয়ে আমরা কি করবো, র্যাবিটটা বানাবো, দুটো পা খুবই সহজ। তাহলে মোটামুটি স্ট্রাকচার হয়ে গেছে, এরপরে কি করছি এখানে আমি গাজর খাচ্ছি, এখন দেখাচ্ছি, তাহলে গাজর একটা দিলাম, এটাও ওভাল শেপ, আর হাতগুলোকে ওভাল শেপ দিয়ে বোঝালাম। খুবই ইজি ড্রয়িং আছে তোমাদের জন্য, এটা তোমরা অবশ্যই আঁকবে আর ভিডিওতে দেখবে, যে নতুন অ্যাপস এখন আমাদের, এখন নতুন যে আমাদের স্কুলের নামে খ্রিস্টোর্ডে স্কুলের আসছে, সেখানে তোমরা যদি দেখো তাতে দেখতে পাবে, ভিডিওতে ভিডিও অ্যাসাইনমেন্টে দেখতে পাবে, ভিডিওতে কিভাবে করানো হচ্ছে তা তোমরা দেখতে পাবে, ঠিক আছে? ভিডিওটা তোমরা ওখান থেকে দেখতে পারো, আবার তোমরা ছবিটা এঁকে অ্যাসাইনমেন্ট থেকে তোমরা অ্যাসাইনমেন্টে পাঠাবে আমাদের ছবিটা, ঠিক আছে? তাহলে এইভাবে আঁকবে আর রং এইভাবে করবে, রং বিশেষ কিছু দেওয়ার নেই, কানের ভিতরে একটু পিঙ্ক পিস আর এখানটা অরেঞ্জ কালার দেবে ক্যারোতে, আর বাকিটা সারাই থাকবে একটু স্কাই কালারের, তোমরা দেখবে তোমাদের কাছে কালার প্যাস্টেল আছে, আকাশি রঙের প্যাস্টেল, লাইট ব্লু বা স্কাই কালার দিয়ে তোমরা কি করবে, গায়ে যে লংগুলো আছে সেটা বোঝানোর জন্য দাগ দাগ করে এভাবে একটু রং হালকা করে দিতে পারো, না হলে কি থাকবে, পুরোটাই সাদা থাকবে র্যাবিটটা, ঠিক আছে? সবাই আঁকবে আর একে অবশ্যই আমাকে পাঠাবে, সবাই ভালো থাকো, টাটা।